আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি খুবই মজার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ছোট বড় সবার কাছেই এই খাবারটি অনেক ভালো লাগবে, আর বিকালে চায়ের সাথে এই খাবারটি এতটাই ইয়াম্মি লাগবে যে একবার না খেলে ভাবতেই পারবেন না। আর এতটা সহজে যে এই রেসিপিটা তৈরি করা যায় এটা আসলেই অবাক, আমি নিজেও জানতাম না। এই খাবারটি তৈরি করেছে আমার মেয়ে, আমার ছোট্ট একটি মেয়ে। সে কিন্তু এই খাবারটি হঠাৎ করে বলল যে আমি একটি রেসিপি তৈরি করব, তো পরে ও এই রেসিপিটি তৈরি করলো। আর এই রেসিপিটি তৈরি করতে কী কী লেগেছে চলুন দেখে নিই। এখানে আমি 3টি আলু আর হচ্ছে 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি। এরপর ও নিজের হাতেই দেখুন আলুগুলোকে ভেঙে নিচ্ছে, মানে ও ভর্তাটা করে নিচ্ছে। আলু আর ডিম একসাথে মিক্স করেই ভর্তাটা করে নেবে। তো এই ধারণাটা কিন্তু পুরোটাই ওর নিজের থেকে, এটা আমি নিজেও জানতাম না কখনোই যে এভাবেও একটা মজাদার রেসিপি তৈরি করা যায়। আলু আর ডিম একসাথে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিল মরিচ গুঁড়ো আর হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো। তো এখানে হাফ চামচ মরিচ গুঁড়ো দেওয়া হয়েছে, কারণ ঝালটা একটু বেশি করেই খাবে, ওর একটু ঝাল পছন্দ, আর আমি তো ঝাল খেতে খুবই ভালোবাসি। তো হলুদ মরিচের গুঁড়োটাকে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিল 1 চামচ পেঁয়াজ আর মরিচ ডলাটা, যেটাকে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তাটা যে করা হয় সেটা। সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে কিন্তু লবণটাও দেওয়া হয়েছে, স্বাদমতো লবণটাও দিয়ে নেওয়া হয়েছে। এরপর ভর্তাটা যখন তৈরি হয়ে যাবে তখন দেখুন এভাবে গোল গোল করে বলের মতো তৈরি করে নিচ্ছে। তো এভাবেই সবগুলোকে বানিয়ে নেওয়া হবে। দেখুন সবগুলো বল কিন্তু রেডি হয়ে গিয়েছে, এরপর আমি বাকি কাজটাও করে নেব। বলগুলো যখন তৈরি হয়ে যাবে এরপর আমি আরেক পাশ থেকে একটি ডিম ফেটে নেব। তো এখানে একটি ডিম সামান্য একটু লবণ দিয়ে ফেটে নেওয়া হয়েছে এবং ডিমের মধ্যে এই বলগুলোকে একটু চুবিয়ে নিচ্ছি। এরপর আমি ব্রেড ক্রাম নিয়েছি, এখানে হাতেই তৈরি করা ব্রেড ক্রাম নিয়েছি। ব্রেড ক্রামের সাথে ভালোভাবে এই বলটাকে গড়িয়ে নিব। তো বলটা যখন গড়ানো হয়ে যাবে দেখুন এর ডিজাইনটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেল, আর দেখতে কিন্তু এমনিতেই ইয়াম্মি মনে হচ্ছে। তো সবগুলো একইভাবেই আমি এই ডিমের সাথে গড়িয়ে আবার ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নেব। তো এভাবেই সবগুলো করা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে। দেখুন সবগুলো বল কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। তো এই বলটির নাম কিন্তু আমার মেয়ে দিয়েছে পটেটো এগ বল, যেহেতু আলু আর ডিম মিক্সড করে ভর্তাটা তৈরি করা হয়েছে। বলগুলো দেখতে কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। এরপর আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর এরপর আমি এক এক করে বলগুলোকে দিয়ে দিচ্ছি। বলগুলো কিন্তু বাদামি কালার করে ভেজে নিতে হবে, আর খুব সাবধানে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, হাই হিটে রাখলে কিন্তু বলগুলো একপাশ পুড়ে যেতে পারে। তো আমার চুলার আঁচটি এ পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে। এরপর আমি বলগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি, আর যেগুলো ভাজা হয়ে যাবে আগে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আগেই ভাজা হয়ে যাবে। তো সেগুলোকে আমি ভাজা হয়ে গেলে একটি টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি যাতে তেলটা চষে নিয়ে যায়। আর এই রেসিপিটি মানে এই বলগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগছে না, 2 মিনিটের মধ্যেই এই বলগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো আমার বলগুলো কিন্তু সবগুলোই প্রায় ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এক এক করে বলগুলোকে তেল থেকে ঝরিয়ে তুলে নিব। তো আমি এভাবেই সবগুলোকে তুলে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার সবগুলো বলই ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিব। আর দেখতেও অনেক ইয়াম্মি হয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো আমার বলগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। ওয়াও, ইয়াম্মি ইয়াম্মি পটেটো এগ বল রেসিপি। বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট তৈরি করে ফেলুন এই পটেটো এগ বল রেসিপিটি। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে
প্লিজ ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে হবে কি আমার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।